নাটোরে সিংড়া ছুরিকাঘাতে তরমুজ ব্যবসায়ী নিহত, অভিযুক্ত বাচ্চু ঘটক আটক। বিডি স্টার টিভি নিউজ নাটোর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবুকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন চিফ রিপোর্টার একে আজাদ সেন্টু। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। নাটোরে সিংড়ায় তরমুজ বিক্রয় নিয়ে তর্ক বিতর্কের সময় ক্রেতার ছুরিকাঘাতে জিল্লু প্রামাণিক বয়স ৪৫ নামে তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ এপ্রিল দুপুরে উপজেলার সাতপুকুরিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত জিল্লু প্রামাণিক ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামাণিকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাচ্চু ঘটককে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার সাতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিল জিল্লুর। এই সময় তরমুজ কিনতে দোকানে যায় ক্রেতা বাচ্চু ঘটক। তরমুজের দাম নিয়ে দোকানে জিল্লুরের সাথে বাচ্চু ঘটকের কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে বাচ্চু ঘটক জিল্লুরের দোকানে থাকা তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে জিল্লুরের শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিল্লুরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বাচ্চু ঘটককে আটক করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত বাচ্চু ঘটক ইন্দ্রাসন গ্রামের মৃত নসুর মোল্লার ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ছুরিকাঘাতে নিহতের ঘটনায় অভিযুক্তকে বাচ্চু ঘটককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।